সাপ্তাহিক লকডাউন সফল করতে বিগত দিনের মতো আজও বেশ সক্রিয় ভূমিকায় দেখা গেল পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার পুলিশ প্রশাসনকে। এদিন শহরের প্রাণকেন্দ্র ক্ষুদিরাম চক সংলগ্ন স্থানে রঘুনাথপুর থানার পুলিশের উদ্যোগে করা হয় নাকা চেকিং। রাস্তা পারাপার করা প্রত্যেকটি ব্যক্তি তাদের বাড়ি থেকে বার হওয়ার কারণ জিজ্ঞাসা করা হয়। লকডাউনের নিয়ম ভঙ্গ করে বাড়ি থেকে বেরোনোর প্রকৃত কারণ যারা দেখাতে পারেনি এরকম কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় রঘুনাথপুর থানার পক্ষ থেকে। এদিকে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেল ভামুরগান জানান, লকডাউনে রাস্তাঘাট জনশূন্য রয়েছে এবং লকডাউন সফল করতে পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে। এ পর্যন্ত পুরুলিয়া জেলার লকডাউন ভঙ্গকারী 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বেলা বাড়লে সংখ্যাটা বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। রঘুনাথপুর থেকে হানিফ শেখের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আবার পুরা জেলাতে পিসফুলি চলছে, আপনি দেখতে পেরেছেন পুরা রাস্তা পাখা আছে, পাবলিক লকডাউন রুলস সব কিছু মেনে চলছি আমরা। আমরা টিল মানে 12টা সময় তাক আমাদের জেলাতে 32 লোকজনকে আরেস্ট করা হয়েছিল। এই লকডাউন যে কারা ভায়োলেট করেছে ওর জন্য 32 লোক আরেস্ট করা হয়েছিল। সো টিল 12 o'clock ওইটা বাড়বে, এখন কেউ যে রাস্তাতে আননেসেসারিলি আসলে ওনাকে পুলিশ আমরা আরেস্ট করছি, বিনা কারণে কেন ঘুরছি এটা বলে। আর এটাই আছে দেখুন, আর পাবলিক মুভমেন্ট তো বেশি কিছু নেই, আর জাস্ট মেডিকেল শপস কাজ ওপেন আছে, বাকি সবই দোকানগুলো তো বন্ধ আছে, এটাই আছে আমার। জেলাবাসীকে কী বার্তা দেবেন? জেলাবাসীগুলো কী আছে ওটাই আছে, লকডাউন মানে একটা কারণে গভর্নমেন্ট লকডাউন করছি, ওই কারণটা আমরা বুঝতে হবে, মানতে হবে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। কেন লকডাউন করছি মানে পাবলিককে বাড়িতে ভিতরে বিনা কারণ তো বাইরে আসবে না, এটা কেন জাস্ট টু প্রিভেন্ট দি স্প্রেড, মানে কন্ট্যাক্ট কতগুলো কাম হবে অতগুলো স্প্রেড কাম হবে। এখন পাবলিক যে বাড়িতে ভিতরে বসে থাকবে ও যে বাইরে আসবে না, এটা মানে কী আছে ওনার মানে রিস্ক আছে, কাম আছে, ওরা যে ভাইরাস স্প্রেড হওয়ার রিস্ক কাম আছে। এই জন্য তো গভর্নমেন্ট যে আজ বারবার লকডাউন করছে, এটা কারণের জন্য করছি। তো পাবলিক অনুরোধ করবো আপনারা মেনে চলুন, আমরা যে কতগুলো যে আছে রুলস আইনগুলো আছে ওটা মেনে চলুন, আমরা কোনো অসুবিধা হবে না। অ্যাজ ফার অ্যাজ কোভিড ইজ কনসার্ন আমাদের জেলা যে অনেক জেলা থাকে আন্ডার কন্ট্রোলে আছে, ইনক্রিজ আর একটু পরিমাণে বেশি কিছু হচ্ছে না, আন্ডার কন্ট্রোলে আছে কোভিড সিচুয়েশন, ইট ইজ আন্ডার কন্ট্রোল ইন পুরুলিয়া। ঠিক আছে, থ্যাংক ইউ। চক্রবর্তী এন্টারপ্রাইজ, এখানে সমস্ত রকমের অনলাইন পরিষেবা এক জায়গায় পেয়ে যাচ্ছেন। এখানে বিভিন্ন গাড়ির সবচেয়ে সস্তার মধ্যে ইন্স্যুরেন্স করা হয়ে থাকে, ব্যাংকের টাকার ডিপোজিট ও উইথড্র করা হয়ে থাকে। এছাড়াও প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, লাইফ সার্টিফিকেট, আধার কার্ড, ব্যানার, লাইট বোর্ড এবং পিভিসি প্রিন্ট করা হয়ে থাকে। ঠিকানা মুরাড্ডি স্টেশন রোড, কৃষ্ণপুর বাজার, রামচন্দ্রপুর। আমাদের ফোন নাম্বার 9641149441 অথবা 7076988764।